আল্লাহ দুনিয়ায় 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের বেশি আছে, আর আপনি কথা কওয়ার জন্য একজন মানুষ খুঁজে পাইতেছেন না, এটা কি হয় আজকের দুনিয়া? আরে বিয়া পর্যন্ত হয়ে যাইতেছে আর আপনি বলতেছেন কথা বলার একটা সঙ্গী পাওয়া যাইতেছে না, এটা কেমন কথা আজকের দিনে অনলাইনের এই দুনিয়ায়? হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, অ্যান্ড দিস ইজ খাজা, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও অন ইংরেজি বলতে না পারার আসল কারণ একটি, সেই কারণটি কি? তাহলে আসল কারণ যখন একটি এবং সেই কারণটি কি, এই নিয়ে আজকে আমাদের ভিডিও। আশা করছি ভিডিওটি আপনারা এনজয় করবেন, কারণ একটু ভিন্ন ভাষায় ভিডিওটি তৈরি করার চেষ্টা করব। এছাড়া আমাদের একটি দারুণ সুখবর রয়েছে, সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই। সেটি হচ্ছে 2 লক্ষ সাবস্ক্রাইবারে ঘরে আমরা প্রবেশ করেছি, অর্থাৎ আমাদের যে চ্যানেলটি রয়েছে টেক কেয়ার টকস, এই পরিবারে এখন 2 লক্ষ সদস্য রয়েছেন, যারা সরাসরি সাবস্ক্রাইব করেছেন এবং যারা সাবস্ক্রাইব না করেও আমাদের পাশে থেকেছেন, আমাদেরকে উৎসাহ দিয়েছেন, তাদের প্রতি আমাদের আন্তরিক ধন্যবাদ এবং অশেষ কৃতজ্ঞতা ভালোবাসা জানাচ্ছি। আপনাদের ভালোবাসে এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে। 2 লাখ সদস্যের পরিবারে পরিণত হওয়ার এই শুভকণে আমরা একটি বিশেষ ভিডিও তৈরি করতে যাচ্ছি, সেটি হচ্ছে ইংরেজি শিখতে না পারার মূল কারণ একটি, সেই কারণটি কি, আমরা দেখব আজকে এই ভিডিওতে। হাজারো মানুষ ইংরেজি শেখার চেষ্টা করছে এবং হাজারো মানুষ পারছে, কিন্তু আবার কেউ কেউ হয়তো পারছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু অনেকেই আছেন স্পোকেন ইংলিশে এখনও সেই দক্ষতাটা অর্জন করতে পারেনি, তাদের অনেক দুঃখ অনেক কষ্ট। এটি কোন সময়? এটি হচ্ছে অনলাইনের সময়, এটি হচ্ছে ইন্টারনেটের সময়, এটি হচ্ছে ইউটিউবের সময়। সারা পৃথিবীতে মানুষ এখন অনলাইনের সাথে যুক্ত এবং ইংরেজি শেখার জন্য যা যা দরকার, সে যেই মানুষই হোক, সে ইংরেজি যেই লেভেলেই থাকুক, ইংরেজি শেখার জন্য এমন কিছু নাই যা আপনি হাতের কাছে পাবেন না। তাহলে তারপরেও কেন অনেক মানুষ ইংরেজি শিখতে পারছে না? তার মূল কারণ কিন্তু আসলে একটি, যদিও অনেকে অনেকগুলো কারণ বলেন। তাহলে চলুন দেখি, আলোচনার মাধ্যমে, আলাপের মাধ্যমে, উদাহরণের মাধ্যমে আমরা সেই কারণটি বের করে আনব আপনার সাথেই আলাপ করে। চলুন সেই কারণটিকে জানার আগে একটি বিশেষ অনুরোধ থাকবে, প্লিজ সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল টেক কেয়ার টকস, ইটস ইউর চ্যানেল। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এই বাঙাল মুলুকে পুরো 2 বাংলায় মানুষ মনে করে, একটি অংশ মনে করে, বাইরে ভাই যদি অনেক ইংরেজি শব্দ জানতাম তাহলে বোধহয় ইংরেজি কইতে পারতাম। আসলে কি তাই? অনেকেই মনে করে আমার যেহেতু ভোকাবুলারি কম তাহলে মনে হয় আমি ইংরেজি শিখতে পারুম না, ইংরেজি বলতে পারুম না। তারা কি করে, খালি ভোকাবুলারি শিখে, শিখতেছে ভোকাবুলারির পিছনে প্রচুর সময় দিচ্ছে, কিন্তু ইংরেজি বলা হয় না। আমি প্রচুর মানুষ জানি যারা প্রচুর ইংরেজি শব্দ জানে এবং জানতে জানতে ভুলেও যায়, আবার পরে আবার মুখস্থ করে, কিন্তু ইংরেজি তো কইতে পারে না। ইংরেজি কেন কইতে পারে না? গবেষণা খুব পরিষ্কারভাবে কইতেছে যে আপনি যদি 2 থেকে 3 হাজার শব্দ জানেন তাহলে কিন্তু আপনি ইংরেজি কইতে পারবেন। এবং এখনকার দিনে, সেটা আমি 20 বছর বা 25 বছর আগের কথা বলছি না, এখনকার এই সোশ্যাল মিডিয়ার যুগে, এই ইউটিউবের যুগে, ফেসবুকের যুগে, টুইটারের যুগে, আপনি টিকটকের যুগে আপনি ইংরেজি বলতে পারবেন না, এটি অসম্ভব। এই যে বললাম সোশ্যাল মিডিয়া, এই যে বললাম ফেসবুক আর মেসেঞ্জার, ইউটিউবার, টিকটক আর সবই তো ইংরেজি শব্দ, এগুলো এখন কেনা জানে। মেসেঞ্জারে আমরা কী করি, চ্যাট করি, এরকম হাজার হাজার শব্দ আমরা এখন জানি এবং এই শব্দগুলোই এখনকার দিনে আবার ইংরেজিতে বেশি ব্যবহৃত হয়। কাজেই ভোকাবুলারির অভাবে আপনি ইংরেজি কইতে পারেন না, এই কথাটা কিন্তু সত্য না, এই কথার কোনো ভিত্তি নাই। তাহলে ভিত্তি আছে কোন কথার? মুখস্থ না করেও আপনি কিন্তু অনেক ইংরেজি শব্দ শিখতে পারবেন, সেটি কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলে প্রথমবার দিয়েছি, সেটি আপনি উপরে পাবেন, আবার নিচে চাইলে নিচেও পাইতে পারেন। তো মুখস্থ ছাড়াও হাজার হাজার ভোকাবুলারি শেখা যায়, কাজে ভোকাবুলারি ইংরেজি বলার জন্য কোনো সমস্যা না। তাহলে সমস্যাটা কোথায়? 2 নম্বর কারণ যেটা হইতে পারে সেইটা হইল যে আমি হয়তো গ্রামার জানি না, গ্রামার না জানলে ইংরেজি কমু কেমনে, ইংরেজি কেমনে কমু, কেমনে বলমু। আপনারা যদি দেখেন যে বাংলাদেশের বিভিন্ন সেক্টরে, ভারতের বিভিন্ন সেক্টরে প্রচুর মানুষ আছে যারা ইংরেজিতে
ধুমা কথা বলতেছে, ধুমা ইংরেজি বলে যাইতেছে, বুলেট স্পিডে দে আর স্পিকিং ইন ইংলিশ, অ্যান্ড ইন মেনি অফ দ্য কেসেস দোজ আর নট গ্রামার বেসড। এই যে কমিউনিকেটিভ ইংলিশ কেন আসছে দুনিয়াতে, যদি আপনি গ্রামার দিয়ে মানুষের মাথা খারাপ করতে থাকেন তাইলে ইংরেজি দিয়ে ব্যবসা বাণিজ্য কিছুই হবে না, মানুষের সাথে মানুষের যোগাযোগ হবে না। আর গ্রামার কবে আইসে দুনিয়াতে, মানুষ আগে কথা বলছে তারপরে না গ্রামার আসছে। গ্রামার বানাইছে কারা, পণ্ডিতরা বানাইছে, আমরা যেভাবে কথা বলি সেটাকে তারা গ্রামারে সাজাইছে। তাহলে গ্রামার আসছে হাজার হাজার বছর পরে, মানুষ কথা বলতে চায় হাজার হাজার বছর যাবৎ, কথা বলার সাথে গ্রামারের কোনো সম্পর্ক নাই এটা বুঝতে হবে। গ্রামার ছাড়া যেহেতু আমাদের বিভিন্ন সেক্টরে দেখবেন হাজার হাজার লাখ লাখ লোক ইংরেজি করতে পারতেছে, বাদামওয়ালা ইংরেজি বলতেছে, ওই সমুদ্র সৈকতে ছোট ছোট বাচ্চারা ইংরেজি কইয়া যাইতেছে গ্রামার ছাড়া। আজ ইংরেজিতে কথা কইতে হইলে গ্রামার জানতে হবে, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথা সত্য না। তাইলে সত্য কোনটা, কী কারণে আমি ইংরেজি কইতে পারি না? লেটস গো ফর দ্য নেক্সট কজ। এই কারণটা অবশ্য অনেকটা সত্য মনে হইব, সেইটা হলো যে ভাই কথা কওয়ার মানুষ নাই তাই আমি ইংরেজি কইতে পারি না, কথা কওয়ার মানুষ কই, এমন একজন বন্ধু চাই কথা কইয়া সুখ পাই। অর্থাৎ আপনি যদি একটা বন্ধু পান তার সাথে ইংরেজি বলে আপনি সুখ পাইলেন, আপনি কথা বললেন, কিন্তু আপনি কোনো সঙ্গী পাচ্ছেন না। এই আল্লাহ দুনিয়ায় 700 কোটি মানুষ আছে, 700 কোটি মানুষের বেশি আছে, আর আপনি কথা কওয়ার জন্য একজন মানুষ খুঁজে পাইতেছেন না, এটা কি হয় আজকের দুনিয়ায়? আমি তো, আমার অনেক বান্ধবী আছে এবং তারা আমার মেসেঞ্জারে দেখায় যে তাদের এই মেসেঞ্জারে কত হাজার হাজার মানুষ নক করে, হ্যালো, হাই, হাউ আর ইউ, হোয়াই আর ইউ নট রেসপন্ডিং, ইত্যাদি ইত্যাদি, সো মেনি থিংস সব বলতেছেন। আপনারা বুঝতেছেন মেসেঞ্জারে একটা পক্ষ কেমনে নক করে, বারবার নক করে, আমি তাদের কথা কইতেছি না, কিন্তু এই নখের মাধ্যমে ভালোভাবে নক করে তো কত বন্ধুত্ব হয়। আরে বিয়া পর্যন্ত হয়ে যাইতেছে আর আপনি বলতেছেন কথা বলার একটা সঙ্গী পাওয়া যাইতেছে না, এটা কেমন কথা আজকের দিনে অনলাইনের এই দুনিয়ায়? নিশ্চয় অনলাইনের এই দুনিয়ায় এখন সঙ্গী পাওয়া কোনো ব্যাপার না। আচ্ছা, আপনি ধরেন যে কাউকে চেহারা দেখাইতে চাচ্ছেন না, তার সাথে যে আপনার শরম লাগে যে ইংরেজি কইতে, ভুল হলে কী হইব, এখন মেসেঞ্জারে আপনি কারোর সাথে বন্ধুত্ব করতে পারলেন না, আমি ধরে নিলাম আপনি হ্যালো হাই করতে পারতেছেন না, নানা কারণে হইতে পারে, কিন্তু আজকের দুনিয়া এমন এমন অ্যাপস আছে, ইংরেজি শেখার এত কিছু আছে, আপনার যেটা লাগবো এটাই আছে। আপনি কী চান? আপনি চান যে একজন মানুষের সাথে কথা কইবেন সেই মানুষটার আপনি দেখবেন না, তার নাম পরিচয় জানতে চান না? আছে, অনেক অ্যাপস আছে। আপনি কোন লেভেলে ইংরেজি শিখতে চান? বেসিক লেভেলের আছে, আপনি ইন্টারমিডিয়েট লেভেলে শিখতে চান আছে, ফ্লুয়েন্ট লেভেলে শিখতে চান আছে, অ্যাডভান্স লেভেলে শিখতে চান আছে, হাজার হাজার আছে, সেকেন্ডের মধ্যে আপনি মানুষ পাইয়া যাবেন। আপনি চাইলে যে কোনো দেশের মানুষের সন্ধান করতে পারবেন, এবং আপনি যদি চান যে ঢাকার মানুষের সাথে আপনি কথা কইতে চান সেটাও সেকেন্ডের মধ্যে সম্ভব। আপনি কলকাতার মানুষের সাথে কথা বলবেন, আপনি দিল্লির মানুষের সাথে কথা বলবেন, আপনি সার্গিয়া মানুষের সাথে ইংরেজিতে কথা কইবেন, সেটা মুহূর্তের মধ্যে সম্ভব। এবং আপনি বেসিক লেভেলে চাইলে বেসিক লেভেলে পাইবেন, যেই লেভেলে চালেন সেই লেভেলেরই পাইবেন, এবং অবিরাম কথা কয়ে যাইতে পারবেন, কেউ কারো দেখবেন না, কেউ কারো জানবেনও না, সেইভাবেও আপনি কথা বলে যাইতে পারেন। কাজেই কথা বলার সঙ্গী নাই এই কথার কোনো ভিত্তি নাই, এইটাও কিন্তু সত্য না। তাহলে সত্য কোনটা? তাইলে মনে হয় ইংরেজি ভাষা কঠিন। ইয়াস, ইংরেজি ভাষা কঠিন হওয়ার কারণে হয়তো আমি ইংরেজি কইতে পারি না, এটা হইতে পারে। দেখেন ভারতকে এখন কি বলা হয়, ভারতকে বলা হয় দ্য লার্জেস্ট ইংলিশ স্পিকিং কান্ট্রি, এবং এই ভাষাটা যদি এত কঠিন হইতো তাহলে ভারতের কোটি কোটি মানুষ ইংরেজি কইতে পারতো না, সারা পৃথিবীতে 100 কোটি মানুষ ইংরেজি কইতে পারে। এই ভাষা যদি এত কঠিন হইতো তাহলে কি এত লোক ইংরেজিতে কথা কইতে পারতো? কঠিন হইলে মানুষ কিন্তু সেই জিনিসটা রাখে না। আপনি ভাষা দেখবেন যে আগের ভাষাগুলো অনেক কঠিন ছিল, বাংলাও একসময় অনেক কঠিন ছিল বইয়ের ভাষা, ইংরেজি একসময় অনেক কঠিন ছিল, এখন সব সোজা হয়ে যাইতেছে। এগুলারে বলে কমিউনিকেটিভ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ মানুষ কথা বলার জন্য ভাষাকে যত সহজ করা যায়, সারা দুনিয়াতে সব ভাষাই দিনের পর দিন কী হয়, দিনের পর দিন তারা সহজ হয়, ভাষা হইতেছে বহমান নদীর মতো কুলকুল করে বয়ে যায়, যেখানে বাধা সেদিক দিয়ে সে যায় না, সে সাইড দিয়ে চলে যায়। তাহলে দেখেন এই যে নদীর মতো যে ভাষা, সেই ভাষা কখনো কঠিন না, পৃথিবীর সব ভাষা সহজ। ভাষা আসছে কেন? আপনার সাথে আমার যোগাযোগ করার জন্য, কাজে সেটা কঠিন হবে কেন? সেটা যদি কঠিন হতো তাহলে এটা টিকতো না, যেহেতু এটা এখনও টিকে আছে, এটা সোজা জিনিস। এই ভাষা খুবই সহজ এবং
ইংরেজির সাথে আমাদের পরিচয় কত বছরের আপনারা জানেন? ইংরেজির সাথে আমাদের পরিচয় হলো 250 বছরের বেশি, এবং এই বাংলায় সবার আগে ইংরেজরা আসছে, এবং ইংরেজির সাথে আমাদের পরিচয় 250 বছরের বেশি, 250 বছর যাবৎ চলতেছে, যুগের পর যুগ পরম্পরা চলতেছে ইংরেজির সাথে আমাদের যোগাযোগ পরিচয়। তাইলে এটা কি এখনও কঠিন আছে? 250 বছর যাবৎ কঠিন আছে? কঠিন নাই, এখন কমিউনিকেটিভ ইংলিশ হয়ে গেছে, কাজেই এটি খুবই সহজ। ওই যে বললাম, লাখ লাখ কোটি কোটি মানুষ যদি এই ভাষা শিখতে পারে তাহলে আপনি কেন পারবেন না? নিশ্চয়ই অন্য কোনো কারণ হইতে পারে। ইংরেজি অনেক কঠিন ভাষা এই কথার কোনো ভিত্তি নাই, এটা সত্য না। তাহলে অন্য কোনো কারণে হয়তো আমি ইংরেজি কইতে পারতেছি না। তাহলে চলেন গো ফর দ্য নেক্সট কজ। হয়তো প্রোনাউন্সিয়েশনের কারণে আমি ইংরেজি কইতে পারতেছি না, এটা কি হইতে পারে? হইতেও পারে। তাহলে চলেন দুই একটা প্র্যাকটিক্যাল উদাহরণ দেখি। ধরেন যে, যেমন আমি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থায় বছরের পর বছর কাম করছি, পৃথিবীর বিভিন্ন দেশের মানুষের সাথে আমার কাজ কাম করার সুযোগ হয়েছে, এবং নানা দেশের এবং অনেক দেশের মানুষের উচ্চারণের কথা আমরা বলি। বাংলাদেশের মানুষ উচ্চারণ নিয়ে যত মাথা ঘামায়, দুনিয়ার কোনো দেশের মানুষ এরকম মাথা ঘামায় বলে আমি জানি না, দেখি নাই, শুনি নাই। পৃথিবীর সবচেয়ে উন্নত দেশের মধ্যে যে কটা আছে সেই কটা দেশের মানুষের কথা কইতেছি, যাদের নেটিভ ল্যাঙ্গুয়েজ ইংলিশ না। তারা বলে সার্কেলকে সার্কুল বলে, টেবলকে টেবল বলে, এরকম হাজার হাজার উদাহরণ আছে, আপনারা জানেন। তারা পৃথিবীর উন্নত দেশের সর্বোচ্চ ডিগ্রিধারী, সর্বোচ্চ শিক্ষিত, সেই মানুষগুলো কি কয়? সার্কেলকে সার্কুল কয়, তারপরে টেবলকে টেবল বলে। এই আমাদের দেশে যেমন ডেঙ্গিকে আমরা ডেঙ্গু বলি, কি আসা যায়? বললে কি আসা যায়? কিছু আসা যায়? আমরা এফার্ট বলি, ইফোর্ট বলি, কি আসে যায়? কইলাম সেমিস্টার বলি, আসলে এটা সেমিস্টার, এম সেমিস্টার কইলাম না, সেমিস্টার কইলাম, তাতে কি আসে যায়? সেমিস্টার বলতে তো জিনিসটা একই বুঝাইতেছে, তাই না? কাজে প্রোনাউন্সিয়েশন যে খুব বড় সমস্যা এইটা মনে হয় টিকলো না ধোপে। কাজে প্রোনাউন্সিয়েশন না জানার কারণে ইংরেজি কইতে পারি না, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথা তাইলে সত্য না। তাইলে সত্য কোনটা? তাইলে চলেন পরের আরেকটা কারণ দেহি। আরেকটা কারণ হইতে পারে ইংরেজি কইতে না পারার, সেটা হইতেছে টেন্স না জানা। ভাই আমি তো টেন্স জানি না, তাহলে ইংরেজি কমু কেমনে? তাহলে তো ইংরেজি বলা যাবো না। ইংরেজি বলতে হলে টেন্স জানতেই হবে। এরকম ভূতটা শুধু বোধহয় এই অঞ্চলেই আছে, আর কোথাও কিন্তু এই ভূত নাই। টেন্সের সাথে কথা বলার কোনো সম্পর্ক নাই। দুনিয়ার ইতিহাসে মানুষ কথা বলছে আগে, টেন্স, গ্রামার, অন্যান্য জিনিস সব আইসে অনেক হাজার হাজার বছর পরে। কাজে কথা কওয়ার সাথে টেন্সের কোনো সময়, টেন্স পণ্ডিতরা বানাইছে। টেন্স যদি নাও থাকে, মনে করেন যে আপনি টেন্স নাই, মনে করেন এই গ্রামার নাই, গ্রামার ছাড়া কি এই পৃথিবীতে মানুষ কথা বলবে না? পৃথিবীর অনেক ভাষা আছে যেগুলো গ্রামার খুঁজে পাবেন না, কিন্তু তারা সেই ভাষা কথা বলে যেতেছে, আপনিও সেই ভাষা শিখতেছেন। আই কিচ্ছি, তুই কেন আসুস? ওরা গম আসুস না, আই গম আসি, অনেক কেন আসুন? এই যে বললাম কতগুলো ভাষা, এইসব ভাষাগুলো অনেকে বুঝেন, অনেকে বুঝেন না, রাইট? যেমন আমি বাংলাদেশের আঞ্চলিক অনেকগুলো ভাষা জানি, সো সেগুলোর গ্রামার শিখে আমি জানি না, কিন্তু সেই আঞ্চলিক ভাষাগুলো কিন্তু যুগের পর যুগ শত বছর ধরে চলছে। কাজেই ভাষার সাথে যে এই টেন্সের এবং গ্রামারের সম্পর্ক খুব বেশি নেই। টেন্স ছাড়াও যে ভাষা শেখা যায় তার ভুরি ভুরি প্রমাণ আছে, এবং আবারও বলতেছি বাংলাদেশের বিভিন্ন সেক্টর যেখানে ইংরেজির প্রচুর ব্যবহার হচ্ছে সেখানে অনেক মানুষ ইংরেজি বলেন, ধুমা ইংরেজি বলেন, ভুল বালের কোনো তোয়াক্কা নাই, বলে যাইতেছে, বায়ার তো তার কথা বুঝতেছে। আমি গার্মেন্টস সেক্টরের প্রচুর সিনিয়র মাসেঞ্জার এবং সিনিয়র কর্মকর্তা পাইছি, প্রচুর বায়ারদের সাথে ধুমা ইংরেজি বলে যাইতেছে। এটার মাধ্যমে কিন্তু শত শত কোটি ডলারের কামকাজ কিন্তু আসতেছে, ব্যবসা বাণিজ্য চলতেছে। টেন্স কোনো বাধা দিতে পারতেছে না তাদেরকে। ইংরেজি বলার জন্য টেন্স একটি বড় সমস্যা, বা টেন্স না জানার কারণে ইংরেজি কইতে পারি না, এই কথার কোনো ভিত্তি নাই, এটা সত্য না। তাহলে সত্য কোনটা? চলেন দেখি পরের আরেকটা কারণ দেখি, সেটা সত্য কি না। আরেকটা কারণ আছে, একদম এইটা লজিক্যাল হইতে পারে না, আপনি ভাইবা দেখতে পারেন। সেটা হলো যে প্রায় আমরা শুনি, অনেক মানুষ কয়, ভাই আমি তো বাংলা মিডিয়ামে পড়ছি, আমি কেমনে ইংরেজিতে কথা কমু? আমি তো অনেক কিছু বুঝি না, প্রোনাউন্সিয়েশন বুঝি না, ইংরেজির গ্রামার বুঝি না, টেন্স বুঝি না। যারা ইংলিশ মিডিয়ামে পড়ছে তারা তো খুব ভালো, তারা তো লগে লগে পাইরা যায়, আমি তো লগে লগে সাথে সাথে পারি না। আমি তো বাংলা মিডিয়ামের, আমি কি ইংরেজি কইতে পারবো? এই যে বাংলা মিডিয়ামের কথাগুলো নিজের আত্মবিশ্বাসের ফুটা করে দেওয়া, এটা অহেতুক। বাংলাদেশে আপনি খেয়াল করেন, যারা ইংরেজি শেখায় দ্য বেস্ট, আমি কারো নাম বলতেছি না, যত ইংরেজি শিক্ষক আছে সবাই কি করে,
সবাই খুঁজে দেখেন বাংলা মিডিয়াম থেকে আইসে 99% দ্য বেস্ট টিচার্স আর কামিং ফ্রম বাংলা মিডিয়াম। তাহলে যারা ওস্তাদ ইংরেজি তারা এসে বাংলা মিডিয়াম থেকে, কাজে বাংলা মিডিয়ামে পড়ার কারণে আমি ইংরেজি কইতে পারি না এই কথার কিন্তু কোনো ভিত্তি নাই, এই কথার কোনো সত্যতাও নাই। ইংরেজি কইতে না পারার আরেকটি বড় কারণ হতে পারে ইংরেজি লিখতে না জানা। অনেকে ইংরেজি লিখতে জানেন না, তারা ভাবেন যে ভাই আমি তো ইংরেজি লিখতে পারি না, তাহলে আমি ইংরেজি কেমনে কমু। পৃথিবীর কোনো ভাষা শেখার সাথে লেখার কোনো সম্পর্ক নাই, লেখা আসছে পৃথিবীতে অনেক পরে। মানুষ হাজার হাজার বছর যাবৎ কথা বলে যেতেছে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হিন্দি জানে, আরবি জানে, ফার্সি জানে, উর্দু জানে, লিখতে পারে না, এরকম কোটি কোটি মানুষ আছে যারা বিভিন্ন ভাষা বলে নিজের ভাষা ছাড়া। তো লিখতে পারি না সেই কারণে ইংরেজি কইতে পারি না, এই কথার কিন্তু ভিত্তি নাই, এই কথার কোনো সত্যতাও নাই। আমরা কোনো জিনিস শিখি কেমনে, ভাষা হোক যেই কোনো বিষয়ে শিখেন কীভাবে, প্রথমে আমাদের শুনতে হয়, দুই নম্বরে আমাদের বলতে হয়, তিন নম্বরে আমাদের পড়তে হয়, চার নম্বরে আমাদের লিখতে হয়। অর্থাৎ লেখা আছে সবার নিচে, লেখার সাথে উপরের এই লিসেনিং বা শোনা, বলা এবং পড়া এই তিনের কোনো সম্পর্ক নাই, এই তিনটা আগে। প্রথম হইলো শুনতেইব, এটা ঠিক আছে, ইংরেজি বলতে গেলে আপনাকে শুনতে হবে, তারপরে বলতে হবে, তিন নম্বর হচ্ছে পড়া, চার নম্বর হচ্ছে লেখা। কাজেই লেখার সাথে ইংরেজি বলা শেখার কোনো সম্পর্ক নাই, কাজেই লিখতে পারি না তাই কইতে পারি না, এই কথার কোনো ভিত্তি নাই, এই কথার সত্যতা নাই। 2 লাখ সাবস্ক্রাইবার উপলক্ষে ভিডিওটা একটু বিশেষভাবে তৈরি করতেছি এবং একটু মজা করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এরপরের কারণটা কি হইতে পারে যে আমরা ইংরেজি কেন কইতে পারি না, কোটি কোটি মানুষ কইতে পারতেছে আমরা কেন কইতে পারি না? তা চলেন দেখি পরের কারণটা হয়তো বা সত্য হইতে পারে। আবার অনেকে কয় ভাই আমার তো কথা কইতে শরম করে। তাহলে আপনি চারপাশের মানুষ দেখেন, চায়াশায়া দেখেন যে কেমনে কম যায় না, আপনার চেয়ে কম যায় না অন্য মানুষ কি সুন্দর ইংরেজি কইতেছে। আর আগের দিনের তুলনায় শরম মানুষের একটু কি বাড়ছে না কমছে আপনারা জানেন। এখন কিন্তু অনেক খোলামেলা হয়েছে মানুষ, রাইট? সোশ্যাল মিডিয়া এখন অনেক আগাই দিয়েছে মানুষকে, মানুষ অন্তত কথা বলতে পারে। আর শরম লাগে, শরমের জন্য ইংরেজি কই না, ভুল হলে কী হবো, আরে অ্যাপসটা দৈরা, ফোনটা দৈরা, আপনি কারোর সাথে যাই তা কইতে থাকেন। আমরা বলি ভুল বলুন তবুও শুরু করুন, আপনারা শুরু করতেইব। এই শরমের দিন এখন আর নাই, কেউ শরম পায় না, কাজে আপনি শরম পাইবেন কি লিগা? কানে কানে একটা কথা কইতেছি, কেউ এই কথা কইবেন না। সেটা হইলো যারা ইংরেজি কয়, যারা ওস্তাদ তাদের ইংরেজি তো ভুলে ভরপুর, এটা আপনি নিশ্চিন্ত থাকেন। মানে শুদ্ধ ইংরেজি বলার মানুষ কম নেটিভ ছাড়া, এবং এইটা নিয়ে আপনারা ভাবতে হবে না, দুনিয়ার কেউ ভাবনা। শরমের কারণে আপনি ইংরেজি কইতে পারতেছেন না আজকের এই দুনিয়ায়, এই কথারও ভিত্তি নাই, এই কথারও সত্যতা নাই। তাইলে আসল কারণটা এখন কইতেছে, আসল কারণটা কি? ওই যে 9টা কারণই মধ্যে কিছু আসল কারণ আছে। যেমন ধরেন যে আপনি খালি ভোকাবুলারি শিখতেছেন, হ্যাঁ অনেক ভোকাবুলারি হইলে বোধহয় আমি ইংরেজি কথা কইতে পারুম, ভোকাবুলারি শিখতেছে কোনো প্র্যাকটিস নাই, প্র্যাকটিস না হতে কী হইতেছে, শিখতেছে ভুলতেছে, তার কিন্তু জীবনের সময় চলে যাওয়া হইতেছে, ইংরেজি কওয়ার হইতেছে না। আমি এমন মানুষও পাইছি, হ্যাঁ তাহলে মুভি দেখতে হো ভাই, মুভি দেখে তুই ইংরেজি শিখা যাবি, বলা শিখা যাবি। ও মুভি দেখতেছে মাসের পর মাস খালি দেখে যেতেছে কিন্তু ইংরেজি কিন্তু কইতে পারতেছে না। আর আরেকজন কয় আর পডকাস্ট শুন, কান দিয়া শুন, খালি শুনতে থাক। আমি এমন মানুষও পাইছি বছর পর বছর খালি কানে এই ইয়ারফোন লাগায় খালি শুনতেছে ইংরেজি, শুনতেছে বছর পার হইয়া যাইতেছে কিন্তু ইংরেজি কইতে পারতেছে না। সহজ একটা জিনিস কিন্তু এখানে মিস করতেছে। অর্থাৎ আমরা শাস্তে শাস্তেই ট্রেনে যাইতে যাইতে দেখলেন যে ট্রেন ছেড়ে দিছে, এই অবস্থা হইতেছে কিন্তু কাহিনী কিন্তু ওই একটা জায়গায়। এই অঞ্চলে এক এক দেশে এক এক সমস্যা থাকে, কিন্তু বাংলাদেশ এবং ভারতের ক্ষেত্রে যে কাহিনীটা, ভারতের লোকজন কিন্তু এই সমস্যাটা অতিক্রম করে ফেলছে, তারা কিন্তু মুখ ফুটছে, তাদের যা পারে একেবারে বলে যাইতেছে, আরে কিসের ভুল শুদ্ধ কোয়া যাইতেছে। বাংলাদেশের এখনও এই জায়গায় একটু সমস্যা রয়ে গেছে আসল জায়গার, সেটা হলো মুখ খুলতেই। মুখটা খুললেন না, আপনি সব করলেন খালি মুখটা খুললেন না। স্পোকেনের কাজ কি? স্পোকেনের কাজ তো খালি মুখটা খুলতেই, ইংরেজি বলার জন্য আজকের দুনিয়ার যেটা দরকার সব কিছু আপনার হাতে আছে, খালি একটা জিনিস আপনার দরকার, আপনার মুখটা খুলতে হবে। এই মুখ না খোলাটাই হলো আসল কারণ যারা ইংরেজি শিখতে পারতেছেন না আজকের দুনিয়ায়।
অনেকের সাথে আমার ইংরেজিতে আলাপ হয়, ইংরেজি লেসন নিয়ে অনেক কথা হয়, অনেককে আমি শেখাই। সেক্ষেত্রে আমি দেখছি যে এক দেড় বছর খুব ভালো উন্নতি করছে, ওমা তিন বছর পর যখন আবার ইভালুয়েট করি ইংরেজি স্লো হয়ে গেছে, ঘটনাটা কী? আগে তো ভালো করতো, এখন কিন্তু এরকম হয়ে গেছে। কাহিনী একটা জিগালাম, প্র্যাকটিস করনি ভাই, ছয় মাস যাবত তো একটু প্র্যাকটিসটা কম হইতেছে বা কারোর সাথে আপনি কইতেছেন না। তাইলে দেখেন যারা পারে তারাও যখন বলাটা সাইরা দেয় তাদের বলতে কষ্ট হয়, আর আপনি না বলে কেমনে পারবেন? এই বাংলা মূল্যকে এটা একদম পরিষ্কার, একমাত্র কারণ, মূল কারণ মুখ টানা খোলা। আপনি যত যাই শিখেন, যতক্ষণ পর্যন্ত আপনি এটা পরিচর্যা করতেছেন না, কইতেছেন না, ততক্ষণ আপনি শিখতে পারবেন না। আমি শেখার একটা কারণের অভাবে দেখছি দীর্ঘ সময় ধরে, অনেক বছর যাবৎ মানুষের শিখাই, কারণ একটাই, যাকে শিখাইছে এরাও দেখা যায় তাদের মধ্যে একটা অংশ দীর্ঘদিন পর আবার তারা একটু তাদের কোয়ালিটি লস করে ডিউ টু ল্যাক অফ প্র্যাকটিস। সো ইংরেজি বলতে না পারার একটাই কারণ, সেটা হলো মুখটা না খোলা, মুখ খুলতে হইব, প্র্যাকটিস না করাটাই হলো আসল কাজ। কাম একটাই, ওই যে উপরে নয়টা কইছি পুরো ভুলে যান, বাদ দেন, দশ নম্বরটা চিন্তা করেন, খালি স্পিক স্পিক স্পিক, ভুল বলুন তবুও শুরু করুন। আজকের এই ভিডিওতে একটু মজা করলাম, তো বলার ক্ষেত্রে সিরিয়াসনেস যদি জিরো হয় তাহলে আপনি বলতে পারবেন না, এটাই স্বাভাবিক। অনেকক্ষণ যাবত এই ভিডিওটি দেখেছেন এবং শুনেছেন, সেই জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হবে, কথা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।